আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছের ও দূরের দেশে প্রবাসী যে যেখানে আছেন সকলকে আলোকিত প্রতিদিন অনুষ্ঠানের পক্ষ থেকে জানাচ্ছি হৃদরিক অভিনন্দন। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং আমাদের এই অনুষ্ঠান নিয়মিত উপভোগ করছেন। প্রিয় শ্রোতি, আপনাদের এই প্রিয় অনুষ্ঠানে আমরা প্রতিদিন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে থাকি এবং একজন প্রিয় মানুষকে আমরা উপস্থিত করে থাকি। আজও তার ব্যত্যয় নয়, আজও একজন প্রিয় মানুষকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। চলুন তার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। আজ আমার সাথে আছেন পশ্চিম কাফরুল বাইতুস সাদেক জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হাফেজ মাওলানা আলমগীর হোসাইন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহতারাম কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব আল্লাহর ভয়, এ বিষয়টি নিয়ে। আসলে এই পৃথিবীর সবচেয়ে বড় মহারাজ আর রাজাধিরাজ হলেন আল্লাহ রাব্বুল আলামিন। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি তন্ময়, তিনি অক্ষয়, তিনি অব্যয়, তিনি স্থায়ী। তিনি বলেছেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ ছাড়া কোনো মাবুত নেই। তিনি ছিলেন এবং আছেন এবং তিনি সব কিছুকে শক্ত করে ধারণ করে রেখেছেন, দৃঢ়ভাবে শক্ত করে ধারণ করে রেখেছেন। এই আল্লাহর ভয় প্রতিটি মানুষের অন্তরে থাকা চাই। যে মানুষের অন্তরে আল্লাহর ভয় যত বেশি, সে মানুষটি তত বেশি বিনয়ী এবং তত বেশি মুমিন হতে পারে। আল্লাহর ভয় একজন মানুষকে একজন মানুষকে পরিচ্ছন্ন মানুষ বানায়, প্রকৃত মানুষ বানায়, মানুষকে মানুষের মতো মানুষ হতে শেখায় আল্লাহর ভয়। চলুন আমরা আমাদের অতিথির কাছ থেকে আল্লাহর ভয় নিয়ে আজকের গুরুত্বপূর্ণ আলোচনা শুনছি। জি মহতারাম, আল্লাহর ভয়টাকে কীভাবে আমরা আমাদের অন্তরে আমরা জায়গা দিতে পারি? আলহামদুলিল্লাহ, ওকাফা ওয়াসসালামু আলা ইবাদিহি আল্লাযীনা আসতাফা, আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফী কালামিহিল মাজীদ ওয়াল ফুরকানিল হামীদ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে হে ঈমানদারগণ, তোমরা আমাকে ভয় করো। তিনি কিন্তু কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, নাসারাদেরকে বলে নাই যে তোমরা আমাদেরকে ভয় করো, তোমরা আমাকে ভয় করো। কিন্তু তিনি বলেছেন হে মুমিনগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, যে তোমরা একমাত্র আল্লাহকে ভয় করো। কিন্তু আমরা কিন্তু এখন আল্লাহকে ভয় করি না, আমরা কিন্তু এখন মানুষকে ভয় করি, যার ক্ষমতা রয়েছে তাদেরকে ভয় করি। আল্লাহর ভয় যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমরা ব্যবসায় কখনো ভেজাল দিতে পারি না। আপনি বাজারে যাবেন, আপনার সংসারের জন্য, বিবি বাচ্চাদের জন্য যদি একটা ফল ক্রয় করেন, দেখবেন সেই ফলের মধ্যেও ফরমালিন মিক্স রয়েছে। যদি আল্লাহর ভয় ওই ব্যবসায়ীর মধ্যে থাকতো তাহলে সে কখনো ওই ফলের মধ্যে কোনো ভেজাল, কোনো ফরমালিন তারা, অর্থাৎ আল্লাহর পথে চলাটাকে মানুষকে, আল্লাহর ভয় মানুষকে ন্যায় নীতির পথে চলতে শেখায়। জি, তেমনি আপনি যদি মাছের বাজারে চলে যান, মাছ আপনি ক্রয় করেন, দেখবেন মাছের মধ্যেও ফরমালিন রয়েছে। কিন্তু ওই মাছ বিক্রেতা যদি তার মধ্যে আল্লাহর ভয় থাকতো, তাকওয়া থাকতো, আল্লাহর ভীতি যদি তার মধ্যে অর্জিত থাকতো, তাহলে সে কখনো এই মাছের সাথে ফরমালিন যুক্ত করতে পারতো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওজনেও কম দিতে পারতো না। যে আল্লাহ এক সুরার মধ্যে বলেছেন যে ওয়াইলুল্লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা কালু আলান নাসি ইস্তাউফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। যে ওয়াইলুল, ওই সমস্ত ব্যবসায়ীরা কিন্তু ধ্বংস, যে ব্যবসায়ীরা যখন ক্রয় করে তখন তারা বেশি আনার জন্য চেষ্টা করে, আবার ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন, যখন তারা ওজন দেয়, বিক্রি করে, তখন তারা ওজনে কম দেয়।
এই জন্য আল্লাহ বলে দিয়েছেন ওয়াইলুন, ওই সমস্ত ব্যবসায়ীরা, ওই সমস্ত ব্যবসায়ী যারা ওজনে কম দেয় এবং আনার সময় যারা বেশি আনে তারাই ধ্বংস। আপনি যদি অন্যত্র আপনি চিন্তা করেন, একটু সুদৃষ্টি দেন, অফিস আদালতের থেকে যদি আপনি চিন্তা করেন যে যারা অফিসে আদালতে যারা চাকরি করে তারা যদি ওখানে বসে অবৈধ কোনো ইনকাম না করে, যদি টেবিলে বসে ফাইল বদ্ধ করে যদি তারা টাকা না নেয়, ঘুষ না খায়, যদি ওই চাকরি করে যারা তাদের অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো তাহলে তারা কখনো অফিস আদালতে গিয়ে চাকরির ক্ষেত্রে তারা কখনো ঘুষ গ্রহণ করত না। অর্থাৎ বড় বড় গুরুত্বপূর্ণ পদে যারা আছে তাদের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, স্যাটেলাইটের তীক্ষ্ণ দৃষ্টি যেখানে অসহায়, গোয়েন্দা বাহিনীর যেখানে অপারক, সেখানেও ওই আল্লাহর ভয়টাই ওই ব্যক্তির জন্য নিজেই নিজের জন্য প্রহরী হয়ে যাবে, অন্য কোনো পাহারাদার বসাতে হবে না। সে ভাববে যে এখন আসলে আধার রাত, আমি অনেক স্পর্শকাতর একটি জায়গায় আছি, পৃথিবীর কেউ আমাকে দেখছেন না, কিন্তু একজন আমাকে দেখছেন, আমার সাথে দুজন ফেরেশতা আছে, সে ফেরেশতা দুজন আমার সব কিছু লিখে রাখবেন এবং আমাকে দেখছেন। এই যে চিন্তাটা, এটা আল্লাহর ভয় মানুষকে জাগিয়ে তোলে। আপনি যদি রাষ্ট্রের দিকে তাকান, কোনো বাচ্চা, কোনো প্রেসিডেন্ট যদি আল্লাহর ভয় থাকে সে কখনো সম্পদের ওয়াটাল সে কখনো গড়তে পারে না। আপনি আল্লাহ রাসূলের সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকান, তিনি যখন 31 লক্ষ বর্গ মাইলের যখন খেলাফতের দায়িত্ব তিনি পেয়েছিলেন, ঈদ উল ফিতর সামনে, পরের দিন ঈদ উল ফিতর, তার স্ত্রী বলতেছে ওগো প্রিয়তমা স্বামী, ছেলেমেয়েদের নূতন কোনো পোশাক দেওয়া হলো না, এত বড় বাদশা তুমি, কিন্তু আমরা নূতন পোশাক না নিয়ে থাকতে পারি, কিন্তু ছেলেমেয়েদেরকেও এই আনন্দের দিন একটু পোশাক দেওয়া অত্যন্ত প্রয়োজন। স্ত্রী পরামর্শ দিলেন, হে আমিরুল মুমিনিন, আপনি আপনার অর্থমন্ত্রী আবু ওবায়দার কাছে চিঠি লিখুন, তিনি আগামী 1 মাসের বেতন যদি আমাদেরকে দেয় তাহলে আমরা ছেলেমেয়েদের মুখে আমরা হাসি ফুটাতে পারি, নতুন পোশাক আমরা তাদেরকে দিতে পারি। আল্লাহ রাসূলের সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবু ওবায়দাকে চিঠি লিখলেন এবং বললেন যে আমাকে 1 মাসের বেতন অগ্রিম দেওয়া হোক। আবু ওবায়দা বললেন, হে আমিরুল মুমিনিন, আপনি যদি 1 মাসের অগ্রিম বেতন আমার কাছ থেকে নিতে হয় তাহলে প্রতিশ্রুতি আমাকে আপনার দিতে হবে। 1 নম্বরে যে আপনি যদি আগামী 1 বছর 1 মাস যে আপনি বাঁচবেন এই গ্যারান্টিটা আমাকে দিতে হবে। দ্বিতীয় হলো যে আপনি আর 1 মাস যে আপনি ক্ষমতায় থাকবেন এটা যদি আমাকে গ্যারান্টি দিতে পারেন তাহলে 1 মাসের বেতন আমি অগ্রিম দিতে পারি। দেখেন আল্লাহর প্রতি এতটাই বেশি ভয় রাখতেন, যেমন হিসাব রক্ষক সেও যেভাবে আল্লাহকে ভয় করতেন তেমনিভাবে আবার শাসকও ভয় করতেন। হিসাব রক্ষক বললেন 1 মাসের অগ্রিম বেঁচে থাকার নিশ্চয়তা কি দিতে পারবেন, তখন সে তো বললেন আসলেই তো এটা আমার চাওয়া ভুল হয়েছে, 1 বছর কেন, 1 দিন তো আমি বেঁচে থাকার নিশ্চয়তা দিতে পারবো না তাকে। যে মতো দেখেন সেই খলিফাতুল মুসলিমিন সে ইচ্ছে করলে অনেক টাকার মালিক হতে পারত, কিন্তু আমাদের রাষ্ট্রে, আমাদের সমাজে, আমাদের পরিবারের দিকে আপনি একটু অবলোকন করুন, দেখুন তারা একটা মেম্বার হইল তাদের কত, একটা ওয়ার্ডের। অর্থাৎ এই যে আমরা আমাদের মধ্যে যে বেশি চাওয়াটা, এই বেশি চাওয়াটা এবং অন্যায় পথে হাঁটা, অন্যায়ভাবে ইনকাম করা, অন্যায়ের পথকে ন্যায় মনে করে বেছে নেওয়া, এগুলো হয়ে থাকে আল্লাহর ভয়টা কম থাকার কারণে। তো আমরা সবসময় চেষ্টা করবো যে আল্লাহর ভয়টা আমাদের সবার অন্তরে বেশি বেশি জাগ্রত করা এবং সৎ পথে চলা। যে মতো বলুন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতে বলেছেন যে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াকুলু কওলান সাদিদা, এবং সত্য কথা বলো, শুধু এই বলেই ক্ষান্ত করেননি আল্লাহ। ইসলিহ লাকুম আমালাকুম ওয়াইগফির লাকুম যুনুবাকুম, যে যদি আল্লাহকে ভয় করা হয় আর সত্য কথা বলা হয় তাহলে তার আমলগুলিকে আল্লাহ পরিশুদ্ধ করে দেবে, বিশুদ্ধ করে দিবে। শুধু তাই নয়, আল্লাহ আরও বলে দিয়েছেন যে ওয়াইগফির লাকুম যুনুবাকুম, তার গুনাহ রাশি আল্লাহ মাফ করে দিবেন।
এরপর আরো বলেছেন ওমা ইউতিউল্লাহ ওয়া রাসূলহু, যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করা হয়, ফাকাদ ফাজা ফাউজান আযীমা, তার জন্য মহা কল্যাণ এবং মহা পুরস্কার, তার জন্য মহান একটা কল্যাণ আল্লাহ তার জন্য রেখে দিয়েছেন। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমাকে ভয় করো, যে বান্দা আল্লাহকে বেশি ভয় করবে, সে যে বান্দা আল্লাহকে বেশি চিনবে সেই বান্দা আল্লাহকে বেশি বেশি ভয় করবে। আর কলবে ইবাদতের মধ্যে সবচাইতে অন্যতম ইবাদত হলো আল্লাহকে ভয় করা। কিন্তু আমরা যদি প্রত্যেকটা কাজের শুরুতে প্রত্যেকটা জায়গায় যদি আমরা আল্লাহকে ভয় করি, তাহলে আমাদের সমাজে চুরি ডাকাতি সেই রাহাজানি সেই চিন্তাই আপনি বলেন সেই দুর্নীতি কিছুই কিন্তু থাকে না, একমাত্র আল্লাহর ভয়। এজন্য আল্লাহ অন্যত্র বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলে দিলেন হে ইমানদারগণ, যে তোমরা আল্লাহকে ভয় করো, যেভাবে আল্লাহকে ভয় করা দরকার সেইভাবে আল্লাহকে তোমরা ভয় করো, এবং মুসলমান না হয়ে তোমরা কবরে এসো না। কত বড় কথা আল্লাহ বলে দিয়েছেন। আপনি আল্লাহকে যে ভয় করবেন, ভয় করার কিছু ভঙ্গি রয়েছে, কিন্তু কিছু অঙ্গ প্রত্যঙ্গর মাধ্যমে কিন্তু আল্লাহকে ভয় করা যায়। এক নম্বরে যদি আপনার জবান, আপনার মুখকে যদি আপনি হেফাজত করতে পারেন, এই জন্য লোকমান আলাইহিস সালাতু ওয়াসসালামকে তার বন্ধু বলেছিল হে লোকমান, তোমাকে আল্লাহ এত জ্ঞান বিজ্ঞান হিকমত দিয়ে এত বড় করেছে, তুমি আমাকে এই পৃথিবীর মধ্যে সবচাইতে উৎকৃষ্ট জিনিসটা কি আমাকে একটু তুমি দিতে পারো? সবচেয়ে উৎকৃষ্ট জিনিসটা আমরা ছোট্ট একটি বিরতির পর শুনবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমরা শীঘ্রই ফিরছি, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা বিরতি পেরিয়ে আবার ফিরে এসেছি। আমরা শুনছিলাম আল্লাহর ভয় নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা। আমাদের সাথে আছেন পশ্চিম কাফরুল বাইতুস সাদেক জামে মসজিদের সম্মানিত খতিব হাফিজ মাওলানা আলমগীর হোসাইন, আর আমরা খুব গুরুত্বপূর্ণ একটি আলোচনায় ছিলাম। আসলে আল্লাহর ভয় এটি আসলে সবার থাকা উচিত। আমাদের জীবনের প্রতিটি কর্মে, প্রতিটি পরিবার চালানো থেকে শুরু করে একেবারে সকল ক্ষেত্রে, সমাজ চালানো, অফিস চালানো, দেশ চালানো থেকে শুরু করে সকল ক্ষেত্রেই আমাদের আল্লাহর ভয় রাখতে হবে, মনে রাখতে হবে পৃথিবীর কেউ আমাকে দেখে না কিন্তু একজন দেখেন। আল্লাহ তাআলা বলেছেন অমা কুমতুম তাস্তাতিরুনা আইয়া শাহাদা আলাইকুম সামাউকুম ওয়ালা আবসারুকুম ওয়ালা জুলুদুকুম ওয়ালা কিং জানান্তুম আন্নাল্লাহ। তোমরা ভেবেছো তোমার হাত পাও কান চোখ নাক এগুলো কিছু তোমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে না, সেটা ভেবে কিছুই তাদের কাছে লুকাও নেই, সব কিছু আসলে তোমরা প্রকাশ রেখেছো তাদের কাছে, কিন্তু আসলে এমনটি হবে না, একদিন সবাই তোমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। কোন দিন? সেই মহাবিচারের দিন। আল্লাহ তাআলা বলবেন ওয়ালাউ নাশা উলা তামাসনা আলা আয়ুনিহিম ফাস্তাবাকুস সিরাতা ফা আন্না ইউবসিরুন। তিনি বলবেন মুখে মোহর এটি দেওয়া হবে, জবান বন্ধ করে দেওয়া হবে এবং সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের জবান খুলে দেওয়া হবে। তখন আল্লাহ তাআলা বলবেন যে একটা আওয়াজ আসবে তখন কিয়ামতের সেই মহাবিচারের দিনে, সবাই যখন থাকবে সেখানে, পৃথিবীর প্রতিটি মানুষ সেখানে উপস্থিত থাকবে, একটি আওয়াজ আসবে যে তোমরা এতদিন পৃথিবীর জীবনে এবং সকল ক্ষেত্রে তোমরা বলেছ আমি শুনেছি, আজ তোমরা চুপ থাকবে আমি বলবো, তোমরা করেছ আমি দেখেছি আজ তোমরা চুপ থাকবে আমি করব। অর্থাৎ তিনি বিচার করবেন, তখন তিনি বলবেন
তো যখন সব কিছু সাক্ষ্যগুলো শুনবেন তিনি, আমাদের মুখ যখন বন্ধ থাকবে, তখন চিৎকার করে করে বলতে থাকবে, অকলু লি জুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা কলু আংতকানাল্লাহুল্লাজি আংতকাকুল্লা শাইয়িন, যে তোরা কেন আমাদের বিরুদ্ধে আমার বিরুদ্ধে মিথ্যে বলছিস, কেন আমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছিস, তোদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্যেই তো মিথ্যে বলে 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 পর্যন্ত নিয়ে এসেছি, আর সেই তোরাই এত কাছের হয়ে আজ আমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ। তখন আমাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো বলবে, দেখো পৃথিবীর জীবনে বাকরুদ্ধ ছিলাম আমরা, কারণ আমাদের বাকশক্তি ছিল না, বিদায় কথা বলতে পারিনি, আজ আল্লাহ তাআলা সব কিছু জানার জন্যে আমাদের জবান খুলে দিয়েছে, সব কিছু আজকে তাকে বলে দিতে বাধ্য। প্রিয় সুধী, আমার জীবনের সমস্ত না বলা কথা, না বলা কাজের খবর আল্লাহ রাব্বুল আলামিন জানেন, এজন্য সব ক্ষেত্রে আল্লাহর ভয় আমাদের এই অন্তরে লালন করতে হবে, আল্লাহর প্রেম আমাদের এই অন্তরে লালন করতে হবে। চলুন অতিথির কাছ থেকে শুনছি, যেখান থেকে মোহতারাম আপনি থেমেছিলেন, যে অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আল্লাহর ভয় প্রকাশিত হয়। এক নম্বরে হলো জবান, এই মুখে জবানকে যদি আমরা হেফাজত করতে পারি আল্লাহর ভয়। যে লোকমান আলাইহিস সালাতু ওয়াসসালাম এত বড় জ্ঞানী ছিলেন, তার এক বন্ধু একদিন বলেছিল যে হে লোকমান, তোমাকে আল্লাহ এত জ্ঞান এবং হেকমত দিয়ে আল্লাহ এত সুন্দর একটা মানুষ, তো এত সুন্দর তোমাকে আল্লাহ বানিয়েছে জ্ঞান হেকমত দিয়ে, তুমি আমাকে একটু বলো তো পৃথিবীর মধ্যে সবচাইতে উৎকৃষ্ট জিনিস কোনটি। তখন তিনি বলেছিল যে আমাকে একদিন সময় দাও। তিনি পরের দিন বাজারে চলে গেলেন, বাজারে গিয়ে একটা গরুর মাথা ক্রয় করলেন এবং মাথা থেকে জিব্বাটাকে আলাদা করে সুন্দর করে প্যাকেট করে তার পরের দিন নিয়ে আসলেন এবং বন্ধুর হাতে অর্পণ করলেন। বন্ধু আস্তে করে প্যাকেটটা খুলে দেখতে পেলেন যে একটা জিহ্বা, একটা গরুর জিহ্বা। তিনি বললেন যে এটা কি? যে এই জিব্বা দ্বারা আল্লাহকে সন্তুষ্ট করা যায়, এই জিব্বা দ্বারা কোরআন তেলাওয়াতের মাধ্যমে, আল্লাহর স্মরণের মাধ্যমে, আল্লাহর জিকিরের মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করা যায়। এরপরে এই জিব্বাটা হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম এবং উৎকৃষ্ট, এই জিব্বা দ্বারা আল্লাহর জান্নাত পাওয়া যায়, আল্লাহকে সন্তুষ্ট করলে আল্লাহ তার বিনিময়ে জান্নাত দান করবে। তার বন্ধু বললেন হে লোকমান হাকিম, বন্ধু তুমি পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট জিনিসটিকে আমাকে একটু দাও। তিনি আবার একদিন সময় চেলেন, পরের দিন আবার তিনি বাজারে গেলেন, একইভাবে সেই মাথা, গরুর মাথা ক্রয় করলেন, জিব্বাটাকে আবার আলাদা করলেন, সুন্দরভাবে প্যাকেট করে আবার তার বন্ধুর কাছে এনে দিলেন। তিনি প্যাকেট ওপেন করে দেখতে পেলেন যে সেই গতদিনও যে জিব্বা দিয়েছে আজকেও সেই গরুর জিব্বা একই, কারণ কি? তিনি জিজ্ঞেস করলেন যে কারণ কি? তিনি বললেন যে এই জিব্বা, জিব্বা দ্বারা যদি তুমি মিথ্যা কথা বলো, জিব্বা দ্বারা যদি তুমি হারাম ভক্ষণ করো, এই জিব্বা দ্বারা যদি তুমি বিচার রায় সালিসি যদি তুমি মানে অন্যায় পথে মানে খারাপভাবে তুমি রায় দাও, তাহলে এই জিব্বার মাধ্যমে তুমি আল্লাহকে অসন্তুষ্টি পাবে এবং তুমি তার বিনিময়ে তুমি জাহান্নামে নিক্ষিপ্ত হবে, এতে কোনো সন্দেহ নাই। এই জন্য সর্ব জায়গায় যদি আপনি আমি আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয়ের অঙ্গে অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে এক নম্বর হলো এই জিব্বা এবং এই মুখ, এই মুখ যদি আপনি আমি হেফাজত করি, মিথ্যা কথা দিয়ে আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, মিথ্যা কথা থেকে আমরা বিরত থাকতে পারবো এবং হারাম ভক্ষণ থেকে যদি আমরা বিরত থাকতে পারি, আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে আমাদের থাকে, তাহলে এই এই মুখটাকে, এই জবানটাকে আমরা হেফাজত করতে পারবো। দ্বিতীয় নম্বর হলো এই উদ্ধার, এই উদ্ধার যদি এই পেটটা, এই পেটের মধ্যে যে হারাম ভক্ষণ করি এইটা থেকে যদি আমরা বিরত থাকতে পারি, তাহলে আর আল্লাহর ভয় যদি আমাদের মধ্যে থাকে যে আমি এই পেটের মধ্যে আমি কোনো খারাপ কোনো হারাম কিছু এই পেটের মধ্যে ঢোকাবো না, হারাম কোনো খাদ্য দিয়ে যেন আমাদের শরীরের এক ফোঁটা রক্ত তৈরি না হয়। তৃতীয় নম্বর হলো আপনি যদি এই চক্ষুটার দিকে আপনি তাকান, এই চক্ষু দিয়ে আমরা হারাম কিছু দেখব না, এই আল্লাহর ভয় যদি আমাদের কলবের মধ্যে অন্তরের মধ্যে থাকে, তাহলে আমরা খারাপ জিনিস এই চক্ষু দিয়ে আমরা কখনো দেখতে পারি না এবং অবলোকন করতেও পারি না। আপনি চতুর্থ নম্বরে যদি যান তাহলে আপনি চিন্তা করেন পা দিয়ে আমরা হারাম কাজের দিকে আমরা অগ্রসর হতে পারবো না। এই অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আমরা কিন্তু অনেক
অনেকভাবেই আল্লাহকে ভয় করতে পারি যে আল্লাহ এই কাজটা তো খারাপ কাজ, এই কাজের দিকে আমি হেঁটে যাব না, এই কাজের পক্ষে আমি জবান দিয়ে কথা বলবো না, এই কাজটা হারাম, এই হারাম জিনিস আমার কলবের মধ্যে মানে উদারের মধ্যে ঢুকাবো না। আর অর্থাৎ যে অঙ্গ প্রত্যঙ্গগুলো দিয়ে সেই অপরাধমূলক কাজগুলো হয়, সেই অপরাধগুলো সেই অঙ্গ প্রত্যঙ্গগুলোকে হেফাজত করলে ওই অপরাধ থেকে বাঁচানো যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন যে চোখের পানি আল্লাহর কাছে এত বড় দামি, আপনি মক্কাতুল মুকাররমায় মদিনাতুল মুনাওয়ারায় এত টাকা খরচ করে আপনি হজ করে আসবেন যে সব তার চেয়েও বেশি দামি আল্লাহর কাছে, আল্লাহর কাছে বান্দার এক ফোঁটা চোখের পানি। অন্যত্র আসছে রমজান মাসে এক মাস যদি আপনি সিয়াম সাদরার মধ্যে অতিবাহিত করেন, তারপর যে সব যে দাম তার চেয়েও বেশি দামি আল্লাহর কাছে এক ফোঁটা চোখের পানি। এক ফোঁটা চোখের পানি সারা জিন্দিগিতে আপনার আমার আমাদের সবার অপরাধ কি, এই অপরাধকে অনুশোচনা এনে নিজের কলবের মধ্যে অনুশোচনা এনে যদি নিস্তব্ধ এলাকায় বসে, নিস্তব্ধ জায়গায় বসে, নিশাদেবী মানবের কুলে যখন সবাই ঘুমে মগ্ন, সেই সময় যদি আপনি চোখের পানি ফেলে দিয়ে, অশ্রু ফেলে দিয়ে যদি আল্লাহর কাছে প্রার্থনা করেন, আল্লাহ সেই দোয়া ফিরিয়ে দিতে লজ্জা পায় যে চোখের পানি ফেলে দেয়। এই জন্য আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন ইয়াকুল যে আইনানে লা তাসমাউহুম, আইনানে লা তাসমাউহুমুন নার, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ ওয়া আইনুন বাতাত তাহদরুসু ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুই প্রকার চক্ষু জাহান্নামের আগুন স্পর্শ করবে না। এক নম্বর হলো আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যে চক্ষু আল্লাহর ভয় কাঁদে সেই চক্ষু কখনো জাহান্নামে যাবে না। দ্বিতীয় নম্বর হলো ওয়াইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ, ওই চক্ষু যে চক্ষু আল্লাহর রাস্তায় পাহারা দেয় সেই চক্ষু কখনো জাহান্নামের আগুন স্পর্শ করবে না। অন্যত্র আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী, তিনি বর্ণনা করেছেন লা ইয়াজিলুন নারা রাজুলুন বাকাত খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াদউ লামানুন ফি দারই। আল্লাহর রাসূলের সাহাবি তিনি বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে চক্ষু যে আল্লাহর ভয়ে, ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে লা ইয়াজিলুন নারা রাজুলুন, ওই ব্যক্তি জাহান্নামের আগুনে প্রজ্বলিত হবে না বা জাহান্নামের আগুন তার শরীরে স্পর্শ করবে না। সে কি? সে যে আল্লাহর ভয়ে, অর্থাৎ চোখের পানির মাধ্যমে, পানি ছাড়ার মাধ্যমেও আল্লাহকে ভয় করা যায়, ভয় করা যায়। আর চোখের পানি আসলে মানুষের এক ফোঁটা অনুতপ্তের চোখের পানি মানুষের জীবনের গুণাগুলো মুছে দিতে পারে। যে মতারাম, ছোট্ট একটি বিরতির পর আমরা আবার ফিরছি। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমরা শীঘ্রই ফিরছি, আশা করছি আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রিয় দর্শক, আমরা বিরতি পেরিয়ে আবার ফিরে এসেছি। আমাদের সাথে আছেন একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, পশ্চিম কাফরুল বাইতুস সাদেক জামে মসজিদের সম্মানিত খতিব হাফেজ মাওলানা আলমগীর হুসাইন। আমরা আজ আলোচনা করছিলাম আল্লাহর ভয় নিয়ে, খুব গুরুত্বপূর্ণ একটি আলোচনা। আমরা শুনছিলাম যে আসলে চোখের মাধ্যমে আল্লাহকে ভয় করা যায়, স্মৃতি মস্তিষ্কের মাধ্যমে আল্লাহকে ভয় করা যায়, হাত পাও কান চোখ নাক সব কিছুর মাধ্যমে আল্লাহকে ভয় করা যায়। আসলে চোখের পানির দাম অনেক বেশি। কাগজের লেখা চিঠির উপরে পানি পড়লে যেভাবে লেখাগুলো মুছে যায়, কোনো মানুষ যখন জীবনের সমস্ত গুণার জন্য অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে, আর চোখের পানিগুলো যখন তার আমলনামায় পড়ে, তখন কাগজের লেখা চিঠির মতো তার আমলনামার সব বদগুলো একেবারে চিরতরে মুছে যায়। এই জন্য আসলে আমাদের মাঝে মাঝে কাঁদা উচিত, কাঁদার মাধ্যমে আল্লাহকে ভয় করা যায়। আমরা সব সময় খেয়াল করব, আমরা যখনই খাবার সামনে নেব তখনই আমরা বিবেকের কাছে প্রশ্ন করব যে এই খাবারের পাত্রে একটা দানা কি আছে আমার যেটা
অসৎ পথে অর্জিত অথবা হারাম, যেটা আমার জন্য গ্রহণীয় নয়, সেটাকে আমি গ্রহণ করছি। আমাদের পোশাকের ক্ষেত্রে, আমাদের জীবনযাপনের সকল উপকরণের ক্ষেত্রে, যে এটা আসলে আমি যে ক্রয় করলাম, বা এটা যে আমি হাদিয়া হিসেবে গ্রহণ করলাম, বা এটা যেভাবে আমি উপার্জন করলাম, এটা আসলে কতটুকু সঠিক পথে হয়েছে, এই বিবেকবোধটা আমাদের সবসময় যেন সজাগ থাকে। প্রতিটি ক্ষেত্রে যেন আল্লাহর ভয় থাকে। অসৎ পথে অর্জিত পয়সা দিয়ে খুব মানে রাজকীয় হলে জীবনযাপন করার চেয়ে সেই কষ্ট করাটা অনেক ভালো। অসৎ পথে অর্জিত রুটি প্রথমে মিষ্টি মনে হলেও পরিশেষে তা পাথরে পরিণত হয়, খাওয়া যায় না। অসৎ আনন্দের চেয়ে সুখ বেদনা অনেক উত্তম। এজন্য আমরা সবসময় সততার সাথে, নিষ্ঠার সাথে আমরা আমাদের জীবন পরিচালনা করার চেষ্টা করব। চলুন প্রিয় সুধী, আমরা আমাদের অতিথির কাছ থেকে বাকি আলোচনা সংক্ষিপ্ত আকারে আমরা শুনিয়েছি। জি মহতারাম, যেটা বলতেছিলাম যে লা ইয়ালিজুল নার রজুলুন, যে ওই ব্যক্তি যে আল্লাহর ভয়ে এত কাঁদছে, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে সে ব্যক্তি কখনো জাহান্নামে যাবে না। যার জ্বলন্ত দৃষ্টান্ত আল্লাহর রাসুল বলেছেন যে একটা গাবির ওলান থেকে যদি দুধ দহন করে, ওই দুধ আবার পুনরায় প্রবেশ করা যেভাবে অসম্ভব, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে সে জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। এই জন্য আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু ওবায়দা আব্দুল্লাহ ইবনে ওবাই এবং হযরত আবু ওবায়দা এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই তিন ব্যক্তি এসে আল্লাহ রাসুলের পাশে বসলেন এবং বললেন যে আল্লাহ রাসুল সবচাইতে বড় আলেম কে? তিনি বললেন যে বুদ্ধিমান ব্যক্তি। এরপরে আবার জিজ্ঞেস করলেন ইয়া রাসুল আল্লাহ সবচেয়ে আবেদ কোন ব্যক্তি? তিনি আবার বললেন বুদ্ধিমান ব্যক্তি। এরপরে আবার জিজ্ঞেস করলেন হে আল্লাহর রাসুল, এই দুনিয়ার মধ্যে সবচাইতে ভালো লোক, সবচাইতে উত্তম লোক কোনটি? তিনি বললেন বুদ্ধিমান ব্যক্তি। এরপরে আল্লাহর রাসুলকে আবার জিজ্ঞেস করা হলো বুদ্ধিমান ব্যক্তি কে? আল্লাহর রাসুল বলছেন ইত্তাকুল্লাহ, যে আল্লাহকে ভয় করে, যে আল্লাহকে ভয় করে সর্বসময় চলে, তিনি হল বুদ্ধিমান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনেও বলে দিয়েছেন যে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বানি আদমকে সম্মানিত করেছে এবং বলেছে যে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে দুনিয়ার মধ্যে সবচাইতে ওই ব্যক্তি সম্মানিত, আতকাকুম, যার তাকওয়া বেশি, যে পরেজগারি বেশি, যে আল্লাহকে বেশি বেশি ভয় করে, খোদা ভীতি যে ব্যক্তি, সেই ব্যক্তি সবচাইতে দুনিয়ার মধ্যে সম্মানিত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেছেন যে আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন লাহুমুল বুসরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আল্লাহ কত সুন্দর কথা বলে দিয়েছেন, যারা ঈমান আনবে এবং আল্লাহকে ভয় করবে তাদের জন্য আল্লাহ সুসংবাদ দিয়েছেন যে রাজাদি রাত, যিনি সৃজনকর্তা, লালনকর্তা, পালনকর্তা, রিজেক দাতা, তিনি যদি কোনো মানুষকে বলে যে তার জন্য সুসংবাদ যে যারা ঈমান আনবে এবং তাকওয়া অবলম্বন করবে, আল্লাহকে ভয় করবে, তাদের জন্য দুনিয়া এবং আখেরাতে তাদের জন্য আমি সুসংবাদ রেখেছি, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, সে এই কথা কখনো পরিবর্তন করবে না, আল্লাহ নিজে বলে দিয়েছেন। অন্যত্র আল্লাহ বলেছেন যে ওয়া মান ইত্তাকিল্লাহ ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে আমাকে ভয় করবে, যে আল্লাহকে ভয় করবে, ইউকাফির আনহু সাইয়্যাতিহি, তার অতীতের সমস্ত গুণারাশি সেই আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, এর চাইতে আর বড় চাওয়া পাওয়া পৃথিবীতে মানুষের কি আছে? যদি কোনো মানুষ গাড়ি বাড়ি টাকা পয়সা ক্ষমতা সব কিছু দুনিয়াতে পেল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করলো না, কিন্তু সে কিছুই পেল না আমার কলব দ্বারা, আমার থিঙ্ক দ্বারা, আমার চিন্তা ফিকির দ্বারা, তাফাক্কু দ্বারা আমি বলতে পারি সে কিছুই পেল না। অর্থাৎ আমাদের জীবনের সফলতার জন্য আমরা অনেক বড় হয়েছি, এটা সফলতার
তার মাপকাঠি না। আমাদের জীবনে অনেক উচ্চ হতে পারিনি, সম্পদশালী হতে পারিনি, কিন্তু আল্লাহর ভয় আছে, তাহলে সেটাই আমাদের জীবনে বড় সফলতা, বড় সফলতা। এবং আল্লাহ তাআলা যদি আমাদের উপরে খুশি থাকেন তাহলে কিয়ামতের দিন তিনি আমাদেরকে বিনা হিসেবে জান্নাত দিবেন, কবরটাকে আমাদের জন্য জান্নাতের পরিবেশ করে দিবেন। এবং তিনি দুনিয়ার জীবনে আমাদের সাথে যেভাবে ছিলেন, পরকালীন জীবনেও তিনি ফেরেশতা দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন এবং আমাদেরকে সাহস যোগাবেন তিনি। জি মহতারাম বলুন। জি, আল্লাহর ভয় এমন, আমরা তো আল্লাহকে ভয় করি না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জীবদ্ দশায় তিনি কিন্তু জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন। আল্লাহর রাসূল যখন মিরাজে গিয়েছিলেন, তিনি যখন জান্নাতের মধ্যে ঘুরতেছিলেন, তখন তিনি দেখতে পেলেন সমস্ত মানুষের নামে এক একটা জান্নাতের প্লট কিন্তু বরাদ্দ রয়েছে। কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একটা বিরাট একটা ফ্লো মানে ফ্ল্যাট বরাদ্দ তার ওমর ফারুকের নাম সামনে লেখা ছিল। আল্লাহ রাসুল বললেন যে আমি তোমার ঘরে উঠতে চেয়েছিলাম, কিন্তু দেখলাম তোমার ওই ঘরের সামনে একজন মহিলা উজু করতেছে, আমি পা উপরে উঠানোর পরেও আমি আবার নিচে নেমে গেলাম। সেই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আসলে আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি, ইনশাআল্লাহ আবার কোনো একটা সময় আপনার আলোচনা শুনবো। অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার ভিতরে জান্নাতের সুসংবাদ পেয়েও সবসময় আল্লাহকে ভয় করতে। প্রিয় দর্শক, ছোট্ট একটি মোনাজাতের মাধ্যমে আমরা অনুষ্ঠান শেষ করবো। যে যেখানে আছেন চাইলে আমাদের সাথে মোনাজাতে শরিক হতে পারবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা সাল্লাম। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا يا ربنا يا ربنا مفكر دا وهمك قونا ربنا بجرگوں کی نہیں ہم کو ضرورت গোলাম আপনা বানা মুঝকো খুদায়া জন্নত দো জোক সে ইয়া রব ক্যা করো আর চুহে মাই তুঝে দেখা করো রব্বুল আলামিন তোমার শাহী দরবারে হাত তুলেছি তুমি আমাদেরকে ক্ষমার কলম দিয়ে আমাদের জীবনের গুনার উপরে একটু দাগ বসিয়ে দাও আল্লাহ আমাদের সাথে যারা হাত তুলেছে এদের মধ্যে যে যে এখানে আছে আল্লাহ যে যে উদ্দেশ্যে তোমার কাছে বলছে আল্লাহ তাদের সবার মনের নেক মকসদ তুমি পূর্ণ করে দাও আল্লাহ আমাদেরকে সুস্থতা দান করো অভাব দূর করে দাও আল্লাহ ব্যবসা বাণিজ্যে বরকত দাও আমাদের সকল কিছুতে তুমি কল্যাণ দাও আমাদের জীবন আমাদের মরণ আমাদের জিন্দিগি আমাদের বন্দিগি সব কিছু তুমি আল্লাহ কবুল করে নাও রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীর সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন জাআল আখিরা কালামিন ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।